90 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনিট ভর্তি পরীক্ষার জন্য সময় থাকে মাত্র 90 মিনিট। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে এই 90 মিনিট। 90 মিনিটের এই ভর্তি যুদ্ধে জিততে হলে কী কী করতে হবে সেটাই বলবো এই ভিডিওতে। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনিটে ভর্তি হওয়ার সুযোগ পায় 2934 জন শিক্ষার্থী, অর্থাৎ প্রত্যেকটি সিটের জন্য গড়ে লড়াই করে 39 জন শিক্ষার্থী। তার মানে বুঝতেই পারছো, শুরু থেকেই তুমি যদি সিরিয়াস না থাকো আর তোমার একটা প্রপার প্ল্যান না থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তোমার যে স্বপ্ন সেটা থেকে যেতে পারে অধরা। তাই তোমাকে তোমার স্বপ্ন জয়ের কৌশল সাজিয়ে দিতে আমরা 10 মিনিট স্কুল থেকে নিয়ে এসেছি ঢাকা ভার্সিটি বিইউনিট অ্যাডমিশন কোর্স 2024। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইউনিটে তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সময় পাবে মোট 90 মিনিট। তার মধ্যে 45 মিনিট এমসিকিউর জন্য আর 45 মিনিট লিখিতর জন্য। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এমসিকিউতে আসলে কী কী সাবজেক্টের উপর পরীক্ষাটা হবে সেটাই দেখে নিই। চলো, আমাদের তিনটা সাবজেক্ট পড়তে হবে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 15 নম্বর, ইংরেজি থেকে 15 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 15 15 করে 30। এখানে 15 নম্বর থাকবে বাংলাদেশের উপর আর 15 নম্বর থাকবে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর। অর্থাৎ এমসিকিউতে তোমাকে টোটাল 60 মার্কসের অ্যান্সার করতে হচ্ছে 45 মিনিট সময়ে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি সময় পাচ্ছ 1 মিনিটেরও কম। গত 8 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের পড়াতে গিয়ে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের প্রস্তুতিটা অনেক ভালো থাকে, কিন্তু তারা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। এই নার্ভাসনেসের কারণেই তার পরবর্তীতে একের পর এক জানা প্রশ্নের উত্তরও ভুল দিতে থাকে। এর কারণে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা তারা অর্জন করতে পারে না। এটা সমাধানের একটা উপায় আছে, সেই একটাই উপায় হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা, বেশি বেশি করে এক্সাম দেওয়া, যাতে করে পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টে গিয়ে তুমি প্রেশারাইজ ফিল না করো। বিগত বছরগুলোতে আমাদের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সফল হয়েছে তাদের ট্র্যাক রেকর্ড অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে তারা অ্যাটলিস্ট 50টা পরীক্ষা তো দেয়। এ কারণে তোমরাও যাতে সাকসেসফুল হতে পারো, তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মোট 86টি পরীক্ষা। এই 86টি পরীক্ষার মধ্যে থাকছে 60টা ডেইলি এক্সাম, 16টা উইকলি এক্সাম এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইউনিটের অনুরূপ 10টি ফাইনাল মডেল টেস্ট, যার মধ্যে থাকছে এমসিকিউ এবং রিটেন দুটো পার্টি। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করতে দরকার দেশের টিচার প্যানেল, যাদের রয়েছে অনেক বছরের অ্যাডমিশন এক্সপার্টিস। আমাদের টিচার প্যানেল তোমাদের জন্য 60টিরও বেশি লাইভ ক্লাস নেবেন এবং প্রত্যেকটি লাইভ ক্লাসের সাথে তোমরা পাবে লেকচার শিট। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই এক্সপার্ট টিচার প্যানেল তোমাদেরকে গাইড করবে, যাতে তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে ট্র্যাক সেটা থেকে কখনোই ছিটকে না পড়ো। 60টিরও বেশি লাইভ ক্লাস নেওয়া হবে, যে প্রত্যেকটি লাইভ ক্লাসের সাথে থাকছে লেকচার শিট। তার পাশাপাশি তোমরা কোথায় আটকে যাচ্ছ, কোথায় তোমাদের প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগছে, এরকম খুঁটিনাটি সকল টেকনিক নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকব এবং কাজ করব একসাথে। প্রতি বছরই আমরা একই রকম ডেডিকেটেডভাবে আমাদের স্টুডেন্টদেরকে পড়াই, প্রস্তুত করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। 2023 সালেও আমাদের কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইউনিটে চান্স পেয়েছে 397 জন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হৃদয়ন কবির বিকন, যে বর্তমানে ল ডিপার্টমেন্টে পড়ালেখা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করতে যা কিছু করা দরকার তার সবকিছুই করব, কথা দিচ্ছি। তবে দিন শেষে পড়ালেখাটা কিন্তু করতে হবে তোমার নিজেকেই। 60টিরও বেশি লাইভ ক্লাস, প্রত্যেকটি ক্লাসের সাথে লেকচার শিট, প্রত্যেকটি ক্লাসের সাথে একটা করে ডেইলি এক্সাম, 16টা উইকলি পরীক্ষা, তার পাশাপাশি শুধু তোমাদের জন্য বানানো ডেডিকেটেড ফেসবুক গ্রুপ। অর্থাৎ সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে তোমার যাতে কোথাও কোনো ঘাটতি না থাকে তার নিশ্চয়তা দিচ্ছি আমরা। দেখা হচ্ছে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হতে নিচের বাটনে ক্লিক করো অথবা যে কোনো সময় কল করো 16910 নম্বরে।